ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে স্থানীয় সময় 5টায় জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এর আগে আজমির শরীফে সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। দরগা শরীফে জোহর নামাজ আদায়ের পাশাপাশি বাংলাদেশ এবং মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করেন শেখ হাসিনা। মিজান আহমেদের প্রতিবেদন। সকাল 9:12 নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে বিদায় জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোষ। 9:55 রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাজস্থানের ঐতিহ্যবাহী নাচ দিয়ে বরণ করে নেওয়া হয় শেখ হাসিনাকে। সেখান থেকে আজমির শরীফ যান প্রধানমন্ত্রী। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর পৌঁছায় সুফি সাধক মঈনুদ্দিন চিশতির মাজার খাজা গরিবে নামাজ দরগা শরীফে। দরগা শরীফ পরিদর্শন শেষে সেখানে জোহর নামাজ আদায় করেন শেখ হাসিনা। দোয়া করেন দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য। বিকেলে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ভিভিআইপি ফ্লাইট যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।